19 নভেম্বর শুক্রবার দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে। এটি শুধু গত এক শতাব্দী নয়, গত 600 বছরের মধ্যে এত দীর্ঘ চন্দ্রগ্রহণ আর হয়নি। এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে বাংলাদেশ, ভারত সহ গোটা বিশ্বে। তাই আজকের ভিডিওতে দেখাবো এই আংশিক চন্দ্রগ্রহণের কি প্রভাব পড়তে চলেছে এবং গর্ভবতী মায়ের জন্য দীর্ঘতম চন্দ্রগ্রহণের সময় কি কি সতর্কতা মেনে চলতে হবে। তাহলে প্রথমে আমরা জেনে নেই এই আংশিক চন্দ্রগ্রহণের কি প্রভাব পড়তে চলেছে। এক, বিহার ও ঝাড়খণ্ডে গ্রহণের কয়েকদিন পরে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে জ্যোতিষবিদরা। এই বৃষ্টির জেরে সম্পত্তির ক্ষতি এমনকি প্রাণহানিও হতে পারে। এই চন্দ্রের প্রভাবে রাজধানীর দিল্লি ও তার আশপাশের এলাকায় গ্রহণের পর কয়েকদিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে জ্যোতিষবিদরা। দুই, সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দক্ষিণ ভারত। গ্রহণের পরে উত্তর ভারতে ভারী তুষারপাত এবং দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করবে। তিন, উত্তর পূর্ব ভারতের অসম ও অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে পারে বলে সাবধান করেছেন জ্যোতিষবিদরা। চার, অন্যদিকে গ্রহণের পরপরই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে করোনা আরো বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে জ্যোতিষীরা। এসব শহরে আবার কড়া লকডাউন চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতেও গ্রহণের পরপরই করোনার তৃতীয় ঢেউ আসছে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলুন এবারে জেনে নেই একজন গর্ভবতী নারীর দীর্ঘতম চন্দ্রগ্রহণে কি করা উচিত। সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। যেমন, এটা বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকা উচিত, কারণ চন্দ্রগ্রহণ গর্ভের শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু খাওয়া উচিত নয়। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ছুরি, কাঁচি, সূচের মতো কোনো নির্দেশিত জিনিস ব্যবহার করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এটি করলে গর্ভে শিশুর ক্ষতি হয়। গ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরনের জন্মদাগ হয়, এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলাঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।